তিন বছর বয়সে দুচোখ হারালেও থেমে যায়নি সাইফুদ্দিন রাফির পথ চলা। চট্টগ্রামের পটিয়া উপজেলার উজিরপুর ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় এবার জিপিএ 5 পেয়েছে রাফি। শুধু এসএসসি নয়, জিএসসি এবং প্রাথমিক শিক্ষার সমাপনীতেও জিপিএ 5 পেয়েছিল রাফি। এখন বড় হয়ে এসে ইংরেজির অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছে। ভালো রেজাল্ট করে আমি খুব খুশি হয়েছি, আর আমি পিএসসি থেকেই পিএসসি জাইস এবং এসএসসি তিনও জায়গায় কিন্তু অ্যাপ্লাস পাই। তো এটা আমার জন্য খুব খুশির ব্যাপার যে আমাদের মতো ছেলেরাও ভালো রেজাল্ট করতে পারছে, আমরাও সব কিছু করতে পারছি। তো আমার ইচ্ছা আছে, আমি ইংলিশে খুব ভালো পারি, তাই আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো ইংলিশ লেকচারার হওয়ার। এবারের এসএসসি পরীক্ষায় পটিয়া উপজেলার মধ্যে মানবিক শাখায় একমাত্র রাফি জিপিএ 5 পেয়েছে। ক্লাসে যে পড়াগুলো হতো ও এগুলি রেকর্ড করে বাড়িতে নিয়ে আসতো, নিয়ে এসে বারবার চর্চা করতো, চর্চার মাধ্যমে সেই জেএসসির মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারপর গোল্ডেন এ প্লাস পাওয়ার আবার বৃত্তিও পেয়েছে। প্রয়াত আজহারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রাফি সবার ছোট। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা আজহার ছিলেন উজিরপুর ইউনিয়ন কৃষি স্কুলের শিক্ষক, কিন্তু দু বছর আগে বাবা মারা যাওয়ার পর এখন সেই স্কুলে শিক্ষকতা করে সংসারের হাল ধরেছেন বড় বোন আখি। ও এ প্লাস পাওয়াতে আমরা অনেক খুশি, কারণ হচ্ছে এরকম এ প্লাস খুব কমই পাই, আর তাছাড়া ও আর্টস থেকে পরীক্ষা দিছে, সেই হিসেবে মানে এটা আসলে অনেকটা আনন্দের ব্যাপার, আর আব্বু যদি থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো আসলেই। রাফির লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সে যে এসএসসিতে জিপিএ 5 পেয়ে পাস করেছে সেটা অনেকের জন্য অনুকরণীয়, আমার পটিয়ার রত্ন, সে আমার পটিয়ার গর্ব। সে যদি লেখাপড়া যতদূর লেখাপড়া করতে চায় তার আর্থিক পৃষ্ঠপোষকতা আমি করতে চাই। শুধু পড়াশোনায় নয়, হারমোনিয়াম বাজাতেও দক্ষ রাফি, অর্জন করেছে একাধিক পুরস্কারও। শুধু তাই নয়, তবলার গানে তাল তুলতেও সমান পারদর্শী, বহুমুখী প্রতিভার অধিকারী এই দৃষ্টি প্রতিবন্ধী রাফি। ইয়াসিন রাসেল, বাংলাদেশ টেলিভিশন।